এখন বিএনপি খাই খাই পার্টি, নালিশ করতে করতে এখন দেখছে নালিশে কাজ হয়। বিএনপি আরেকবার ক্ষমতায় গেলে দেশটাকে গিলে খাবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বেলা 12:30টার দিকে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আবারও হাওয়া ভবন করবে, সুযোগ পেলে বাংলাদেশকে গিলে খাবে। এই দলের কাছে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, আইনের শাসন, দেশের নিরাপত্তা, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিরাপদ নয়। বিএনপি মানেই ভোট চুরি, ভোট জালিয়াতি। বিএনপি মানেই ভুয়া ভোটার তালিকা। বিএনপি একটি নালিশ পার্টি, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। তাদের লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করা। নালিশ করতে করতে বিদেশিদের কাছে কিছুতে কাজ হচ্ছে না। ইউরোপ এসেছে, আমেরিকা এসেছে, বিএনপি ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে এ সরকারকে বিদায় দিবে, কে জবাব ছিল না? পাইলেন কি? বুরাক দিয়ে পাইলেন কি? ইউরোপ কি দিল? আমেরিকা কি দিল? এখন চোখ শুকিয়ে গেছে। নেতারা মুখে বলে না, বক্তৃতায় গালি গেলাস করে। নালিশ করতে করতে এখন দেখছে নালিশে কাজ হয়, নালিশে কাজ হচ্ছে না। এখন বিএনপি খাই খাই পার্টি, খাই খাই ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। তাদের প্রথম লক্ষ্য ছিল শেখ হাসিনার সরকারকে বিদায় দেবে, এখন তাদের লক্ষ্য ক্ষমতা যার, ক্ষমতার দরকার নেই, শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় দেবে। একই মঞ্চে ওবায়দুল কাদেরের ছোট ভাই, বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জের মানুষের একটাই দাবি ছিল, নদী ভাঙন রোধ করা। 588 কোটি টাকা ব্যয়ে ক্রস ড্যাম প্রকল্পটি পাশ করা হয়েছে, আমাদের আর কোনো দুঃখ নেই। আমাদের কোম্পানীগঞ্জে এমন কোনো কাজ বাদ নেই যেটি ওবায়দুল কাদের সাহেব করেননি। তিনি আরো বলেন, ওবায়দুল কাদেরের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। নির্মাণ করা গত মঙ্গলবার আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেবের আন্তরিক প্রচেষ্টা ক্রস ড্যাম 588 কোটি টাকা ব্যয়ে নির্মাণের এক থেকে সিদ্ধান্ত হয়েছে। আমি এজন্য জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি, জেলা আওয়ামী লীগ সভাপতি AHM খায়রুল আলম চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ, ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।